আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর কি, মানে কত সহজে আমি এটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু লাগবে না আমার, সেই কারণে এটা শেয়ার করার। এই তো লাউ, তার সাথে আছে চিংড়ি মাছ, গোড়া চিংড়ি মাছ বেটে নিছি, তার সাথে আছে এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর মানে রসুন আর পেঁয়াজ বাটা। বিসমিল্লাহ। আমি একসাথে দিয়ে দিব, প্রথম দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব, কাঁচামরিচ বাটা, এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিব, এখানে আমি সেই চিংড়ি মাছটা এখন আমি একটু পানি একটু দিই, তারপর আমি এর ভিতরে লাউটা দিয়ে দিব, ভিজিয়ে দিতে
এখন দিয়ে এটা খিচুড়ি করার জন্য একটু দিয়ে দিই। এখন আমি ঢাকনাটা একটু উঠিয়ে দিই। এটা দেখুন আমি এখানে পানি অ্যাড করে নিয়ে ফেলি, তো বারো ঠিক নিয়ে নিয়ে এসেছিল, আমি আর দিব না। আমাদের হাতের কাছে মানে সবসময় যে মশলা থাকে এটা দিই আমি, এটা খুব সহজেই মানে রান্না করলাম। অবশ্য আমার হাতের কাছে এখন ধন্যবাদটা নাই, কিন্তু ধন্যবাদটা দিয়ে দিলে মানে একটু ভালো হতো। এখানে দিয়ে দিচ্ছি, খুব সহজে আমি কীভাবে এটা তৈরি করলাম, কীভাবে রান্না করলাম, খেতে মানে খুব মজা হবে। চিংড়ি মাছ দিয়ে লাউ, তার অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন বেশি মশলা ছাড়াই। তো এখানেই শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।